সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে আইন উপদেষ্টার মতামতের সঙ্গে সরকার একমত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। আর রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করেছেন আরেক উপপ্রেস সচিব আজাদ মজুমদার। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। প্রধান উপদেষ্টা ও তার উপদেষ্টা পরিষদের কাজের সবশেষ আপডেট নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তার প্রেস উইং, যেখানে সাম্প্রতিক আলোচিত সব বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়। স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি ও তার বক্তব্য ইস্যুতে জিজ্ঞাসা ছিল গণমাধ্যম কর্মীদের, যেখানে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় আইন উপদেষ্টার মতামতকে সমর্থন করে অন্তর্বর্তী সরকার, তবে রাষ্ট্রপতি অপসারণে কোনো সিদ্ধান্ত হয়নি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বলেছেন এটার সাথে সরকার একমত পোষণ করে, এখনো পর্যন্ত উদ্যোগ না হয়নি, সেটা ভবিষ্যৎ বলতে পারবে। রাষ্ট্রপতি অপসারণের কোনো সিদ্ধান্ত এরকম হয়নি, যে সিদ্ধান্ত হয়নি সেই সিদ্ধান্ত কোন প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হবে। যে কোনো যৌক্তিক দাবি দেওয়াকে বর্তমান সরকার স্বাগত জানায় উল্লেখ করে জনভোগান্তি না করে বরং লাকসই মাধ্যমে তা তুলে ধরতে সবার প্রতি আহ্বানও জানানো হয়। দুর্ভোগ সৃষ্টি করে এই ধরনের দাবি দাওয়াগুলো যাতে না জানানো হয়, কারণ তাতে জনদুর্ভোগ বাড়ে, কিন্তু সরকার প্রত্যেকের দাবির প্রতি সহানুভূতিশীল এবং সরকার প্রত্যেকের দাবি সেটা যেটা দুর্ভোগ সেটা শুনবে এবং সেটা পর্যালোচনা করে তারপর উপযুক্ত সিদ্ধান্তটা গ্রহণ করবে। এদিন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন সীমিত করার ব্যাপারে সিদ্ধান্তের কথাও জানানো হয়। বলা হয় নভেম্বর মাসে সেন্ট মার্টিনে পর্যটক যেতে পারলেও সেখানে রাতে থাকতে পারবেন না, ডিসেম্বর ও জানুয়ারি মাসে গিয়ে রাতে থাকতে পারলেও দৈনিক 2000 জনের বেশি পর্যটক যেতে পারবেন না, আর ফেব্রুয়ারি মাসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলবে তাই পর্যটকদের যাওয়ার সুযোগ থাকবে না। প্লাস্টিক পুরোপুরিভাবে সেন্ট মার্টিনে ব্যান করা হবে, পুরো জিনিসটা স্টেপ না হচ্ছে, কিন্তু কারণ সেন্ট মার্টিন একটি কোরাল দ্বীপ এবং কোরাল দ্বীপ অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা, সো ওইখানেই যাতে পরিবেশ ঠিক থাকে সেই কারণে স্টেপগুলো নেওয়া। এছাড়া গণহারে মামলার বিষয়টি সরকার সমর্থন করে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এই যে গণহারে মামলা, এটা তো আমরাও সাপোর্ট করছি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।